আমি আল্লাহর কাছে তওবা করি আমার উম্মতের জন্য। এখন আপনাদের বোঝানোর জন্য কোন নবীর পক্ষে আমরা কথা বলি, কোন মিলাদুন্নবী কেন পালন করি, আমার বাবারা বুঝতে গেলে সহজ হয়ে যাবে। নবী বলে আমার উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের সাগরে ডুব দেয়, ওই উম্মতের হয়ে আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করি, মাফ চাই। এখন বাবা অন্যায় করে ছেলে মাফ চায় বাপ, অন্যায় করে গ্রামে ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায়, আপনি অন্যায় করেন মাফ চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আমরাও যদি ওদের সাথে সুর মিলাই, কিন্তু সুন্নিয়াতের আগে আমরা জানি আমাদের এক নম্বর ঈদের নাম ঈদুল ফিতর না, ঈদুল আযহা না, গোটা বিশ্বের এক নম্বর ঈদের নাম হলো ঈদুল ঈদ মিলাদুন নবী। জোর বলে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ অত্যন্ত খুশি হয়েছি বাবা, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি খুশি আমি, কারণ এই জন্য এলাকার মানুষগুলো এলাকার কিছু কর্মজীবী ব্যবসায়ী ভাইয়েরা আমার নবীর প্রেমে পড়িয়া আজকে রাসূলের সম্মানের উপরে আজকে আলোচনার আয়োজন করেছে। আল্লাহ মদিনার না দেখাইয়া নবীর রওজার মোবারক না দেখাইয়া আজকে এই মাহফিল যারা আয়োজন করলো, আয়োজকদেরকে তুমি কবরে ডাক দিও না, একবার হলো মদিনার একবার হলে নবীজির রওজা দেখার সুযোগ করে দাও। আজকের এই মাহফিলে আমরা যারা বসেছি আল্লাহ মদিনায় আমাদের পৌঁছায় দাও। ও আমার মালিক, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো আপনজন নাই, যেদিন নবীর প্রেমে পাগল আমরা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই সালাতু সালাম আপনার উপরে, ও নবী গো মদিনাতে আসেন আপনি আমায় ইতিমধ্যে করে, নবী গো ওরে চট্টগ্রামে বৈশাখ কি আপনার পাগল আসে কে, নবী পাগল আসে কে, নবী গো আমরা গোনাগারে বলো আমরা গোনাগার গো নবী গরে, নবী গো সালাতু সালাম জানাই সালাতু সালাম আপনার উপরে, ও নবী গো ও নবী ও যেদিকে ফিরায়া কি বিপদ শুধু দেখি, ওরে আপনার প্রেম সারাই আসে কেমন করে বাস, ও নবী ও যেদিকে ফিরায়া কি বিপদ শুধু দেখি, আপনার প্রেম সারা কেমনে আসে গো বাসি, লইয়া যাব মদিনাতে থাকব না এই দেশে, আমি লইয়া যাব মদিনাতে থাকব না এই দেশে, ও নবী গো আর জোরে বলেন আমরা গো নাগার গো নবী গরে, ও নবী গো এ দুনিয়ার মুসলমান নবীজি কি বলে শুনতে হবে, নবীজি দুনিয়ার জিন্দগিতে আগমন করলেন
আমার নবী ডাকতে বলেন হায়াতি খায়রুল লাকুম আমানায়াতি খায়রুল লাকুম আমার নবী বলে উম্মতিরা রে শুনিন আল্লাহ আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আজকে মিলাদুন নবীর আলোচনা শোনো নবী বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ আমার উম্মতের জন্য কল্যাণ আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল হয় এলাকার জন্য কল্যাণ আমাদের সুন্নিদের জন্য কল্যাণ জুড়ে বলেন ঠিক কি না নবী ডাকতে বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক কারণ আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি আমি নবী উম্মত যেমনে সংসার করে এমনি আমি করেছি আজকে কার বিরোধিতা করার মুসলমান কার মিলাদের বিরোধিতা করো কার শানের উপর আঘাত করো এই শরিয়াত তুমি কথাকে কত মারফাত তোমার জিন্দেগি তোমার নবী তোমার বাস্তব জীবনে তোমার নবী তোমার সংসার তোমার নবী তোমার কর্মস্থান তোমার নবী যেখানে তাকাবেন সেখানেই নবী নামাজের মধ্যে নবী যেখানে তাকাবেন সেখানেই নবী একটাই জন্য আমি পীরাইত আলোচনার মধ্যে বলি একটার নাম হলো আমল আর একটার নাম ঈমান ও দুনিয়ার মুসলমান শুনিনা না নামাজ পড়েছো নামাজের ওয়াজ শুনলাম নামাজ হলো আমল হজ করেছেন হজটার নাম আমল যাকাত দিয়েছেন যাকাতের নাম আমল সদকা করেছেন এটার নাম হলো আমল এখন আমল করলে নামাজ রোজা হজ যাকাত যা করলেন এটার নাম হলো আমল এবার আমল করছেন ঈমানের দরকার ঈমানটা হলো আমার নবী রহমাতুল লিল আরো জোরে বলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা এই তো একটা আওয়াজ বাড়ছে মুসল্লিদের আওয়াজ নবীর দরুদ বাড়ছে এইরকম আওয়াজ আর ওই এখান থেকে তাগুনর আওয়াজে নবীর মিলাদ মদিনায় পৌঁছাইতে বুঝরে বলেন ঠিক কিনা নবীর উপরে দরুদ পড়লে খুশি আল্লাহ আপনারা দরুদ পড়বেন আল্লাহ খুশি হয়ে গেছে নবীর উপরে দরুদ পড়লে ফেরেশতারা খুশি নবীর উপরে দরুদ পড়লে নবী খুশি নবীর উপরে দরুদ পড়লে 10টা নেকি আমল লাগায় নবীর উপরে দরুদ পড়লে 10টা গুনাহ মাফ নবীর উপরে দরুদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে দিবে আমার আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কিছু করে না আমার হাবিবের উপরে আল্লাহ নিজে দরুদ পড়ে আরো জোরে বলেন আরো জোরে বলেন আমরাও পড়তে চাই জোরে বলেন ঠিক কি না আল্লাহ ইন্নানি চিন্নাল্লাহ আমি আল্লাহ ইনশাআল্লাহ নাবি পরিচালন নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বিশ্বাসীরা তোমরাও করো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দরুদ ও সালাম পাঠ করো কার উপরে আমার নবীর উপরে একটু মহব্বত দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে ওবারা প্রেমের ডোরি বান্দরে মদিনার এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে বান মানুষ বানাইল এই প্রেমের ডোরি বান্দরে মদিনার দিনার সামনে বলেন প্রেমের ডোরি এই আল্লাহ বানাইল বহু জাতি আবার শিখাইল প্রেম প্রীতি আর মোর নবীকে পাঠান আল্লাহ আমার নবীর পাঠান আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি একটু জোরে জোরে বলেন প্রেমের ডুরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে বল মানুষ বানাইল আল্লাহ এই প্রেমের ডুরি বান্দরে এই আল্লাহ বানাইল আসমান জমি আর বানাইল আর মর নবীকে পাঠান আল্লাহ আর হাবিবকে পাঠান আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে আর জোরে বলেন প্রেমের ডুরি বান্দরে
এর মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে বলো মানুষ আমি বলতেছিলাম দরজি বান্দরে একটার নাম আবুল আর একটার নাম ইমান, যেমন রুহবিহীন বডি যেমন বডি আছে রুহু নাই, ওই রুহুবিহীন বডি যেমন নবী ছাড়া আমল তেমন, যত আমল করবেন নামাজ রোজা হজ যাকাত যা করবেন নবী নাই, এই আমল রুহুবিহীন বডি যেমনি হয়ে যায় যেন দাম থাকে না, আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার সব জিন্দেগি বরবাদ হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত সব চাইতে আমার নবীর মর্যাদা আমার নবীর শান আপনার কাছেই বড় না হবে যেন বলেন ঠিক ইমানবিহীন কোন আমলের মূল্য নাই, রুহবিহীন কোন বডির মূল্য নাই, তবু নবী বিনে কোন আমল করে লাভ নাই, যে নবীর আগমনে আসমান খুশি, যে নবীর আগমনে জমিন খুশি, বাবার এই নবীজির আগমনে শুধু আমার আমরা নয় অন্যান্য নবীগণ খুশি, ফেরেশতারা খুশি, কুল কায়নাত খুশি, যারা বলেন নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন বাবার আস্তে আস্তে আমরা আলোচনার মধ্যে যাই, নবীজি আগমন করছে আসমানের ফেরেশতারা কাতারবন্দী হয়ে নবীর স্বাগতম জানায়, নবীর প্রেমে পাগল হয়ে গেছে, শুধু ফেরেশতারা নাই মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চা বলো, যেমনি আজকে দেখলাম চট্টগ্রামের জমিনে আমার নবীজির ভালোবাসায় পতাকা উত্তোলন হয়েছে, রাস্তায় মরে মরে রাসূলের ভালোবাসায় পতাকা উত্তোলন হয়েছে, নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলেন মক্কা মদিনার মানুষেরা মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা হাতের মধ্যে সবুজ পতাকা হাতের মধ্যে খাজুরের পাতার ডাল, যাদের টাকা ছিল না যাদের সম্পদ ছিল না কাপড় কিনার থলভোগ আল্লাহ তাদের যাদের দেন নাই, তারা হাতের মধ্যে খাজুরের ডাল নিয়ে আমার নবীর আগমনে তারা রাস্তায় নেমেছিল, নবীর আগমনে তারা খুশিতে আনন্দ করেছিল, তারা বলেছিল আমার নবীর আগমনে রাস্তায় নেমে নেমে স্লোগান দিয়েছিল, সেই স্লোগান হয় চট্টগ্রামের জমিনে আর বাদাম বাতিলেদের কলিজার মধ্যে আঘাত লাগে যায় বলেন ঠিক কিনা, শুধু চট্টগ্রামের মানুষ করে না, নবী যে আগমন করেছে মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যার রাস্তায় মহিলা পুরুষ সবাই রাস্তায় নেমে গেছে হাতের মধ্যে সবুজ পতাকা আর হাতের মধ্যে সেই কাপড় কাপড় সংকট তারা খাজুরের ডাল খাজুরের ডাগা এটা হাতের মধ্যে নিয়ে নবীজির স্বাগতম জানাইছে, আজকে দেখলাম চট্টগ্রামের মধ্যে ঠিক আসে যখন একে ওই ওখান থেকে একে খান থেকে শুরু করে দেখলাম পুরো টাউনটার মধ্যে রাসূলুল্লাহর মহব্বতের পতাকা ওই পতাকা তারা টানানো হয়েছে, আল্লাহ আমরা তো নবীজিকে দেখি নাই নবীকে দেখার বাসনা অন্তরে জাগছে, আল্লাহ একবার হলো মদিনা জিয়ারত করার সুযোগ করে দিও, জোরে বলেন আমিন। বন্ধু নাই রে বন্ধু নাই রে খবর বন্ধু নাই রে বন্ধু
di dunia Musliman. কিছু কথা বোঝানোর জন্য আমি বলি যাই, আজকে রাসূলের দুশমন কারা, রাসূলের বিপক্ষে কারা, বুঝতে সহজ হয়ে যাবে। আমার নবীজির চাচার সংখ্যা হলো 9 জন, কয় জন? এই 9 জনের মধ্যে দুজন হলো ঈমানদার আর একজন হলো আমির খানজাদের নাম হযরত আব্বাস। 12 করে বুঝে নেবেন, বাকিগুলো নবীকে মানতে পারে নাই, নবীর মিলাদ মানতে পারে নাই, নবীকে নূর নবী মানতে পারে নাই। কারণ তারা ভাবে নবী আমগার মতো মানুষ, তারা মনে করে আমার ভাতিজা, ঈমান আনতে পারে নাই। ওই 7 জন বিরোধিতা করেছে, রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। এ দুশমনের রাসূল যারা শুনে নেন ভালো করে, এখনো সময় আছে, পথে আছেন গো। ওই 7 জনের বংশধর যারা আজ মিলাদুন নবীর বিরোধিতা করে, তারা ওই 7 জনের বিরোধিতা, 7 জনের বিপদবাদন বংশধর যারা মিলাদের বিরোধিতা করে, তারা ওই 7 জনের বিরোধিতা, তারা ওই 7 জনের বাদানে 7 জনের পক্ষে যারা বংশধর যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর দুশমন, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর সাধারণ পাবলিক বলে, তারা ওই 7 জনের বংশধর যারা নবী সাধারণ মানুষ ভাবে, তারা জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? টুপি দেখে ভুলে যাবেন না, চট্টগ্রামের জমিনে হাটহাজারীর জমিনে অনেক বড় বড় অভিজ্ঞ আলেম আছে, নবীর নাম শুনলেই তাদের চোখপল বসায়া যায়, কলিজার মধ্যে আঘাত লাগে। আজকে ভালো করে শুনে নেন, এ মুসলমান এই জন্য ঈমান করো জিনিস, রাসূলের মিলাদ গুরু মহাবাদান মহা জিনিস, যেটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমার নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন, 6 জন, এই 6 জনের মধ্যে দুজন হলো নবীর পক্ষে ছিল, একজনের নাম হযরত সুফিয়া, আরেকজনের নাম হযরত উমর, বাকি 4 জনই রাসূলের দুশমনী করেছে। ওই 4 জনের বংশধর যারা নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করবে, তারা ওই 4 জন মহিলার বংশধর যারা নবীর মিলাদ আপনারা জবাসনে জুলুস করেন এটার বিরোধিতা করবে, তারা ওই 4 জনের বংশধর যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করবে, তারা ওই 4 জনের বংশধর যারা আমার নবীর পাবলিক বানাবে, তারা ওই 4 জনের বংশধর যারা নবীকে বাবাদারে নবীর পাপি বানাবে, তারা ওই 4 জনের বংশধর যারা পশ্চিম কালো কিয়ামত পর্যন্ত নবী মানবে না, তারা নবীর চাচা ছিল কয়জন, ফুপু ছিল 6 জন, কয়জন? 6 জন, 6 জনের দুজন ইমানদার, বাকি কয়জন? 9 জনের 2 জন ইমানদার, 7 জন বেঈমান। পক্ষে বেশি না বিপক্ষে বেশি? বিপক্ষে কয়জন? 11 জন, কয়জন? 11 জন, কয়জন? 7 আর 4 11, আর 4 2 2 4, এই 4 জন ছিল মিলাদুন নবীর পক্ষে, নবীর পক্ষে, নবী যে আল্লাহর রাসূল, নবী যে শেষ নবী, নবী যে রাহমাতুল লিল আলামিন, যে উম্মতের কান্ডারি নবী, পার করনওয়ালা নবী হলো দুজাহানের বাদশা, এটা তারা ভাবছে। আর বাকিগুলো নবীর সাধারণ পাবলিক বানাইছে, এই জন্য চট্টগ্রামের জমিনে দুইটা কাতারে লোক হয়েছে, একদল নবী মানে একদল নবীর বিরোধিতা করে, জোরে বলেন ঠিক কি না? না মানার বিপক্ষের লোকও বেশি, বাংলাদেশে নয় সারা হল পৃথিবীতেই এই বেশি সংখ্যা ওরা। তবে শুনলাম ওই 4 জন যখন 4 জনের জয় হয়েছে, সত্যের জয় মিথ্যার হয়, যেরকম ঠিক কি না? আজকে 4 জন দেখলাম অল চট্টগ্রাম একদম এমন ভাবে পতাকা উত্তোলন করছে, মনে হচ্ছে পুরো চট্টগ্রাম শহরটাই মনে হচ্ছে শূন্যতে ভরপুর হয়ে গেছে। শুনলে বলেন না, তাহলে বুঝতে আর আমাদের বাকি নাই, দলের লোক হইলে কি বি, আমাদের তো আমাদের অস্ত্র লাগে না, আমাদের অস্ত্র হলো তাকবীর, যেন বলেন ঠিক কি না? আমাদের অস্ত্র হলো আমার নবী, আমাদের সাহস হলো আমার নবী, আমাদের প্রাণ হলো আমার নবী, আমার কলিজা হলো আমার নবী, আমার জান হলো আমার নবী, নবীকে ভালোবেসে মরতেও পারি বাঁচতেও পারি, যেন বলেন ঠিক কি না? আরো যেন বলেন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, যেন বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর মিলাদ শুরু হয়ে গেল, নবীর মিলাদ শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যায়, শরিয়াতে নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলেন, 4 জন ছিল
মারিফাতের চারজন ব্যক্তি জান্নাত থেকে এসেছিল দুজন ব্যক্তি শরীয়তে ছিল একজনের নাম হলো হযরত সুফিয়া আর একজনের নাম হলো ও মুসলমান মা আমেনা সুবহানাল্লাহ ঘরের মধ্যে বাবিয়ার ননদ সম্পর্ক হলো ননদ সম্পর্ক কি ননদ আর বাবি ঘরের মধ্যে মারিফাতে ছিল মা হাওয়া মা সিয়া মা মরিয়াম এ মুসলমান শুনে নেন গভীর মনোযোগ এ দুনিয়ার মুসলমান শুনে নাও মা সিয়া মা মরিয়াম মা হাওয়া এই সমস্ত মহিলারা চারজন ছিল জানার কোথায় নবী যখন দুনিয়ার মধ্যে আগমন হয় মিলাদ নবী শুরু হয়ে গেল নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন এদিকে কাবা শরীফের পাশ দিয়ে আসতেছিলেন আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব তাকায় দেখি কাবার মধ্যে যত গুলো মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে নবীর এত দূরের কথা মাটির মূর্তি পর্যন্ত নবীরে তাজিম করছে কেমনে বুঝালো মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে আব্দুল মুত্তালিব জিগা মূর্তি যাবার সময় ডাকলা সব মাথা উঁচু করে আছো এখন কেন মাথা নত করে দিছো আমার বাড়ির দিকে ঝুঁকে পড়েছো কার বাড়ির দিকে আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে কারণ এই ঘরের মধ্যে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে মিলাদ শুরু হয়ে গেছে আব্দুল মুত্তালিব ডাক দাও আপনি ডাক দেবেন আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না এই পৃথিবীর মধ্যে আমি মূর্তিকে সরানোর জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবী কুল কায়নাতের রহমত এই পৃথিবীর মধ্যে রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে তার তাজিমে তার সম্মানে আমাদের মাথা নত হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বল ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার দিদার মৌতের যত না থাকিবে না আমার দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ আরো যদি বলেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল মুত্তালিব কাবার দিকে তাকাইছে কাবা কাবারে ডাকতে বলে কাবারে আজ থেকে 26 দিন আগে তুমি ভাঙার জন্য এসেছিল আমরা বাদশা ওর নালাম তারা আপনি কি দেখেন নাই সূরা ফিল পড়ছেন আল্লাহ মানে হাবিব আপনি কি দেখেন নাই আলাম তারা আপনি কি দেখেন নাই তখনও তো নবী শরীয়তে আসে নাই যখন আমরা বাদশা কাবা ভাঙার জন্য বদনে হাতি সৈন্য পাঠাইলেন তখন আমার নবী দুনিয়ার মধ্যে শরীয়তে আসে না তখন নবীজি মায়ের গর্ভে নবী আসার 26 দিন আগের ঘটনা আবার করে শুনে নেন তখন নবী 26 দিন আগে নবীর মা পেটে রয়েছে নবীজি বল এবার কাবা মাথা নত করে দিছে আব্দুল মুত্তালিব বলে কাবারে আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙার জন্য আবরা বাদশা কত সৈন্য কত হাতি বাহিনী নিয়ে আসলো তোর একটা ইট খসাইতে পারে নাই তোর একটা আঘাত করতে পারে নাই আজকে কেন মাথা ঝুঁকে গেছে আজকে কেন আমার বাড়ির দিকে ঝুঁকে আসি কাবায় বলে আব্দুল মুত্তালিব কাবার জবান খুলে গেছে আব্দুল মুত্তালিব তুমি জানো না যার জন্য আমার আল্লাহ আমার কাবা বানাইছে আমি কাবার কাবা রহমাতুল লিল আলামিন ধরা দমি আগমন করেছে জোরে বলেন মারহাবা কারে ভালোবাসি আমরা সুন্নিরা দেখেন না শরীয়তের কিবলা হলো কাবা সেই কাবায় বলে আমরা শরীয়ত মানে মুসলমান শুনেন শরীয়ত সবাই শরীয়ত বলি শরীয়তের কিবলা হলো কাবা দুজানের কিবলা হলো রহমাতুল লিল আলামিন মুনাদাতের কিবলা আর শাহাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা কিবলা আছে যারা পীর মুরিদি করেন এটা হলো পীর মুরিদি যারা করেন এটা হলো পীর কিবলা ও মুসলমান শুনেন একবার করে দেবের কান্ডা লাগায় শুনেন তো আব্দুল মুত্তালিব পাগলের মতো ছুটে গেলেন ঘরের মধ্যে নবীর মিলাদ যখন শুরু হয়েছে আব্দুল মুত্তালিব দরজা ঘরের দরজায় যায় দেখে যায় দেখে কি দেখে যায় দেখে দুজন দারোয়ান দুটি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আব্দুল কারা আমার ঘরের দরজায় তোমরা দাঁড়িয়ে আছো দারোয়ান বলে আমরা দারোয়ান এই ঘরের মধ্যে পাহারা দিতেছি ঘরের মধ্যে মেয়ে ছেলে আছে আব্দুল মুত্তালিব ডাক দে বলে দারোয়ান আমি তো কোনো দারোয়ান রাখি নাই আমি তো কোনো কর্মচারী রাখি নাই তোমরা কারা
বলে ঘরের মধ্যে মেশেলে আছে তাদেরকে আমরা পাহারা দিতেছি দাওয়ান দুটি দাঁড়ে আছে আব্দুল মুত্তালিব বলে আমি তো কোনো দারোয়ান রাখি না আমার ঘরের দরজায় দারোয়ান বলে আব্দুল মুত্তালিব ধৈর্য ধরো একটু অপেক্ষা করো তারপরে ঘরের দরজা খোলা হবে তারপরে আমরা সরে যাব তারপরে তোমরা যাও আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেলেন নবীর আগমনে কি আপনি সিকিউরিটি পাঠাইলেন আমার আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠায় দারোয়ান বানায় দিলেন ঘরের দরজায় এ মুসলমান আব্দুল মুত্তালিব দাঁড়ে আছেন আল্লাহু আকবার বলেন হঠাৎ দারোয়ান দুটি গায়েব হয়ে গেছে আমার নবী দৌড়ায় গেছে নবীর ভালোবাসা আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে দৌড়ায় গেছে ডাকতে বলে সুফিয়া রে ও সুফিয়া এই ঘরের মধ্যে কি কোনো নতুন মেহমান আছে সুফিয়া বলে বাবা গো এই মাত্র ঘরের মধ্যে একজন মেহমান আছে যার মিলাদে কুলকায়না সব পাগল পাড়া পাড়া হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা ও নবী বই আমরা গুনাহগারে বলেন সালাত সালাম জানাই সালাত সালাম ও জানাই আপনার উপরে ও নবী বই এরে আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলেন আমরা গুনাহগারে ও নবী বই এ মুসলমান গবি মনোযোগ মা সুফিয়া ডাকতে পারেন বাবা ও মুসলমান শুনে না ঘরের মধ্যে এমন মেহমান আগমন করেছে আমি জীবনে এমন মানুষ দেখি নাই কার বিরোধিতা করো কার বিপক্ষে কথা বলো বলে বাবা কি দেখতে চাও নূরের পুতুল ঘরের মধ্যে আগমন করেছে বলে কি হয়েছে বলে বাবা আমি যখন সন্তানের মুখের দিকে তাকাইলাম তাকায় দেখি সন্তানের শীতে কাটা এই শীতে গুলো চিরুনিতে ইসরানো যখন তাকায় দেখি নাবি কাটা আমার নবী নাবি কাটা অবস্থায় আসছেন আমার নবীজি এ মুসলমান আমার আসার মতো আসেন নাই আমার আপনার মতো মিলাদ শুরু হয় নাই যার জন্য কুলকায়নাত এত পাগল কারণ আমার আপনার মতো মানুষ নয় আমার আপনার মতো লোক নয় নবীর দাম নবীর মর্যাদা কত বড় এটা প্রমাণ করে দিছে আমার আল্লাহ কারণ এই দুনিয়ার মধ্যে তার মর্যাদা তার তুলনা পৃথিবীর মধ্যে আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা নবীজির পণ্যের মধ্যে কাপড় চোখের মধ্যে সুরমা লাগানো আব্দুল মুত্তালিব অনেক লম্বা ইতিহাস বলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আব্দুল মুত্তালিব ডাকতে বলে মেরে জলদি করে সুবিয়ারে আমার কোলের মধ্যে দে সুবিয়া যখন কোলের মধ্যে দিতে গেছে আমার আল্লাহ ডাকতে পারে হাবিব আপনার দাদা আছে আপনাকে বকশিস দেওয়ার জন্য উপহার দিবে আপনাকে আমি আপনার দাদার উপহার গ্রহণ করতে দিব না আগে দিব আমি বকশিস আপনাকে তারপরে আপনার দাদার বকশিস আপনি নেবেন দাদার পুরস্কার আপনি নেবেন আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার নবীরে নিয়ে গেছে নিয়ে ডাকতে পারে হাবিব আপনার ডান হাত কানা পারা কারণ আপনি দুনিয়ার মধ্যে আপনার মিলাদ যখন শুরু হয়ে গেল আপনি কাঁদছেন ইয়া রব্বি হাবলি উম্মতি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের রাসূল আমার আপনার নবীর রহমাতুল আলামিন হাত কানা বাড়ায় দিছে আমার আল্লাহ বলেন ও দতনিল মুমিনিন আল্লাহ ডাকতে পারে হাবিব মুমিনদের জন্য মুত্তা কেন্দ্রের জন্য আপনি যেহেতু দুনিয়ার মধ্যে আগমন করে কাঁদছেন উম্মতের মায় আপনার উম্মতের জন্য সাতটা আটটা জান্নাতের চাবি আমি আল্লাহ আটটা জান্নাত প্রস্তুতি করে রেখেছি মুমিনদের জন্য বিশাল 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 আমি বড় বড় জান্নাত গুলো বানাইলাম এই জান্নাতের চাবি গুলো আপনার ডান হাতের মধ্যে আমি দান করলাম কারণ আপনি হলেন উম্মতের কান্ডালি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা নবীজি কাঁদছি আর রব্বি হাবলি উম্মতি নবীরে স্বাগতম জানায় বলে হাবিব আপনি তো উম্মতের ভালোবাসেন আজকে একটু তাকায় দেখেন আপনার উম্মতের জন্য আমি কি রাখছি বিশাল বালাখানা বিশাল বড় বড় পালাখানা গুলো বানাইছি আর এটা চাবি আপনার হাতে দিলাম দেখেন আপনি সর্বপ্রথম দেখেন আমার নবীর আত্মের মধ্যে আত্মা জান্নাতের চাবি উপহার দিয়ে আমার আল্লাহ দ্বিতীয় উপহার দুনিয়ার মধ্যে আগমন করাবেন আমার আল্লাহ বলেন হাবিবরে যারা আপনার অনুসরণ অনুকরণ করবেন আপনার বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি হাবিব বল তাদের জন্য একটা নয় দুটি নয় আমি আল্লাহ সাতটা ঘর বানাইলাম সেই ঘর হলো দতনিল কাফিরিন
আমি আল্লাহ কাফেরে বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি সাত সাতটা জান্নাত আপনি হাত বাড়ান এটা আপনারে দিলাম যারা অমান্য করবে যারা আমার হাবিবের মিলাদ অস্বীকার করবে যারা আমার নবীকে অস্বীকার করবে যারা আমার আল্লাহর অস্তিত্ব আমি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবে তাদের অবস্থা কি হবে সেটাও আমি বানায় রাখছি সাতটা ঘর বানাইছি বেঈমান মুনাফিকদের জন্য আটটা ঘর বানাইছি ইমানদার ইমানদার আল্লাহ ওয়ালাদের জন্য জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা পুরস্কার দুনিয়ার মধ্যে আগমন করেও নবীজিকে পুরস্কার দিছে উম্মতের জন্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি আছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য বলতেছিলাম নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম আমার নবী বলতেছেন হায়াতের জিন্দেগিটা ভালো করে লিখে নিন বাবা নবী বলতেছেন আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক কারণ পৃথিবীর মধ্যেই আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি আমি আমার উম্মতের সঙ্গে সংসার ধর্ম যেমনি করে এমনি করেছি এই জন্য আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলার জন্য আমার উম্মতেরা শুনে নাও এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইলো এটা হলো আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক কারণ কেমনে সংসার করবা কেমনে তোমরা বিয়ে শাদী করবা কেমনে তোমরা ব্যবসা বাণিজ্য করবা কেমনে তোমরা চাষবাস করবা কেমনে ব্যবসা বাণিজ্য করবা সব কিছুর প্রশিক্ষণ আমার নবী রাহমাতাল্লিল আলামিন জোরে জোরে বলেন ঠিক কি না আমার আল্লাহ বলেন হাবিব শুধু তাই নয় আবার দুনিয়া থেকে চলে গেছেন এটা আমার নবী বলেন অনেকে কয় নবী মারা গেছে আর কিছু নাই নবী বলেন আয়াতি খায়রুল লাকুম আমার নবী ডাকতে বলে উম্মতির আরে আমি নবী বিদায় নিছি তো আমার উম্মতের জন্য কল্যাণকারক কারণ আমি নবী অন্তকাল করেছি এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক যারা নবীরে মানেন ভালো করে শুভ সংবাদটা শুনে নেন নবী বলতে উম্মতির আরে পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি কোন ভালো কর্ম করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে সঙ্গে সঙ্গে আমি আমির আমি রাসূল আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে প্রশংসা করি আল্লাহ আল্লাহ চট্টগ্রামের বাইজিতের জমিনে অমক জায়গা ব্যবসায়ী সমিতির আয়োজনে আল্লাহ আমার কিছু আশেক পাগলেরা তোমার সম্মানের উপরে পাগল হয়েছে আমি তাদের জন্য শুকরিয়া আদায় করি জোরে জোরে চিল্লায় বলেন আমিন আমি আল্লাহর কাছে তওবা করি আমার উম্মতের জন্য এখন আপনাদের বোঝানোর জন্য কোন নবীর পক্ষে আমরা কথা বলি কোন মিলাদুন্নবী কেন পালন করি আমার বাবারা বুঝতে গেলে সহজ হয়ে যাবে নবী বলে আমার উম্মতিরারে পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের সাগরে ডুব দেয় ওই উম্মতের হয়ে আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করি মাফ চায় এখন বাবা অন্যায় করে ছেলে মাফ চায় বাপ হয় অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায় আপনি অন্যায় করেন মাফ চায় আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না বড় কষ্ট কি নবী নিজে বলতেছেন আমার উম্মতির অসহায় করলে আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করি ক্ষমা আছে আমার উম্মতির আল্লাহ অমুক ব্যক্তি ভুল করে তুমি তার ক্ষমা করে দাও তো এমন বান্ধব ভুল করে ছেলে মাফ চায় গভীর রাতে যায় বাবা আজ আমার ছেলে ভুল করেছে মাফ করে দাও বাবা যদি কাজ নাই চেয়ারম্যান মেম্বার যায় মাতবারা যায় এলাকার মধ্যে যায় মাতবার গোপনে মাফ চায় সর্দার গোষ্ঠীর মানুষ যে মোল্লা গোষ্ঠীর কাছে মাফ চায় তদ্রূপ নবীজি আল্লাহর দরবারে ইস্তিগফার করো মাত্র আল্লাহ আমি উত্তর থেকে তওবা করলাম মরে তুমি মাফ করে দাও সেই নবীর ঈদে মিলাদুন নবী পালন করতে যায় তোমাদের কষ্ট হয় তোমাদের মতো বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক না বলেন ঠিক কি না সুন্নিদের আদর্শ আলাদা সুন্নিরা মানুষের গায়ে হাত দিতে মানুষকে কষ্ট দিতে পারে না সুন্নিরা মারামারি পছন্দ করে না সুন্নিরা বোমাবাজি পছন্দ করে না সুন্নিরা কাউকে আঘাত করে না কারণ রাসূলের আদর্শ যাদের অন্তরের ভিতরে তারা শুধু নবী নবী বলে কাঁদতে জানে নবীর প্রাণে জীবন দিতে জানে নিতে জানে না জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এদের দিলে মায়া সুন্নিরা দেখবেন নবীর কথা কইলে চোখে পানি আসে এই জন্য যত দেখবেন যত আমি বাংলাদেশে যতগুলো দেখলাম নবীর দুশ্মনেরাই বেশি অন্যায়ের মধ্যে জড়িত নবীর পক্ষের লোক একটা জড়িত খুব কম যদিও দু একটা থাকে হয়তো কইতে পারেন হুজুর আছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার
সেই নবীর পক্ষে থাকলে লাভ না লস জোরে বলেন লাভ না লস শুধু তাই নাই আসমানের ফেরেশতারা নবীর মিলাদ পরে মিলাদ মিলাদ পরে যেটা বলতেছিলেন তা মিলাদ মানে জন্ম বৃত্তান্ত নবী আসার আগমনে খুশি হয়েছে ফেরেশতারা খুশি হয়েছে অন্যান্য নবীগণ খুশি হয়েছে অন্যান্য সাহাবীগণ অন্যান্য নবীর সাহাবীরাও খুশি হয়েছে অন্যান্য নবীগণ আফসোস করেছে এই নবীর উম্মত হওয়ার জন্য বিনা দরখাস্তই বিনা চায় আমরা নবীর উম্মত হয়েছি এই শুকরিয়া আদায় করে কোনোদিন আমরা শেষ করতে পারবো না এই জন্য আমার আল্লাহ বলেন আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ বলে হাবিব রে আপনি হলেন রাহমাতুল লিল আলামিন আমি হলাম রব্বুল আলামিন হাবিব পৃথিবীর মধ্যে কুল কায়নাতের রহমত বানাইলাম আপনারে আর কুল কায়নাতের স্রষ্টা আমি হলাম রব্বুল আলামিন আপনি হলেন রাহমাতুল লিল আলামিন আপনাকে দুনিয়ায় পাঠাইলাম উম্মতের কান্ডারি বানাইয়া জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া তুমি মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালায়ান সাইয়্যিদিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করে কথা বুঝাইতে গেল অনেক কথার প্রয়োজন যেটা আপনাদের বললেন নবীর একজন সাহাবী নাম তার শুনে না নামাজের ওয়াজ করতেছিলেন আমার আগের বক্তা নবীর আদর্শ কেমন ছিল সাহাবীদের আদর্শ কেমন ছিল তাদের মধ্যে একজন সাহাবীর নাম হলো আব্দুল আনসারী নামটা কি এত গরিব ছিল ব্যবসায়ী ভাইরা শুনে নেন আপনাদেরকে নিয়েও কিছু কথা বলা লাগবে শুধু নবীর সম্মানের মধ্যে নয় আপনাদের নবীর জিন্দেগিটা নবীর জিন্দেগিটা যদি বলি কারণ নবী তো নিজেই মেষ চড়াইছেন নবী আমার বকরি চড়াইছেন নবী আমার মাটি কাটছেন নবী আমার মাটি টানছে নবী আমার ব্যবসা করেছেন নবী আমার রাজনীতি করেছেন নবী জি শুধু দুনিয়ার মধ্যে আমরা অনেকেই বলি নবী গরিব ছিলেন সত্তর তালিকা ভোগায় দিয়েছেন নারে বাজান না আমার নবী এমন পোশাক গায়ে দিছে যার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার দিরহাম যা পৃথিবীর কোন রাজা বাদশাহ পড়তে পারে নাই আমার নবী বাদশাহরু বাদশাহ ছিলেন আমার নবী এমন কাপড় গায়ে দিছে আমার নবী সিরাযুক্ত কাপড় গায়ে দিছে নবীজি বোঝানোর জন্য উম্মতিরে আজকে তোমরা ধনী হয়েছ কোন তোমরা কি অহংকার করো না গরিব হয়েছ কষ্ট পেও না হে মুসলমান সব আদর্শ শিক্ষা দিছে রাহমাতুল লিল আলামিন আরো জোরে বলেন আরো জোরে বলেন যে গুণাগুণ অন্য নবীদের ভিতরে ছিল না আমার নবীর ভিতরে ছিল ও মুসলমান নামাজের একটা কথা বলে আমি আবার অন্যদিকে যাব আব্দুল্লাহ আনসারী ছিল একজন গরিব সাহাবি ওনার কাপড় ছিল না আল্লাহ নবী একদিন ডাকতে বলেন সাহাবিরা রে আমি নবী ঘোষণা করে দিলাম আজকে যারা আমি নবী ঘোষণা করে দিলাম নামাজের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত সলাত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব জোরে বলেন মারহাবা নবীজি বলছে আমি হাত ধরে জান্নাতে নিব নবীর সাথে জান্নাতে যেতে চান কি চান না জোরে বলেন চান কি চান না আমিন বলেন আমিন বলেন আল্লাহ নবীর এক সাহাবি না বলে আব্দুল্লাহ আনসারী উনি বাড়িতে গেলেন বিবি ডাকতে বলে কেমন বিবি ছিল আপনারা ওয়াজ শুনে গেলে বিবি রাজি গাইলে বলবেন নবীর সাহাবীদের বিবি রাজি গাইতেন স্বামীরে আপনি গেলেন নবীর কাছে কি ওয়াজ শুনে আসলেন কি আলোচনা শুনে আসলেন নবীজি বা নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বলে বিবি রে আজকে আমার নবী একটা ওয়াজ করছে ওয়াজটা হলো যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত সলাত সময় মতো ওয়াক্তের মতো আদায় করে নিতে পারে আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে বিবি ডাকতে বলে স্বামী রে আমি আপনার কাছে বাড়ি চাই না গাড়ি চাই না স্বর্ণের অলঙ্কার চাই না জীবনে সুন্দর খাইতে চাই না সুন্দর বিছানা চাই না আপনার কাছে চাই সবই কিচ্ছু চাই না আপনার কাছে শুধু একটা জিনিস চাই আমি যেন সময় মতো সলাত আদায় করতে পারি কারণ আপনি আমার স্বামী আপনি যদি আমার পড়া সন্তুষ্ট থাকে আমি তা বলে সলাত আদায় করে শান্তি পাবো না আমার আল্লাহরে আমি রাজি খুশি করতে পারবো না আপনি আমাকে এটুকু সুযোগ দিবেন আমিও যেন সময় মতো সলাত আদায় করতে পারি আমি যেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে জান্নাতে যেতে পারি জোরে বলেন মারহাবা আল্লাহর নবীর সাহাবী বললেন বিবিরে ঠিক আছে
দেখেন না আমাদের বিবিদের আদর্শ আর নবীর সাহাবীদের বিবির আদর্শ আমাদের বিবি চায় স্বামী এতটাকে ইনকাম করছে স্বর্ণ অলঙ্কার চায় বাড়ি চায় খাট চায় পালঙ্গ চায় টিভি চায় মোবাইল চায় আর নবীর সাহাবীদের বিবিরা চায় সুযোগ একটু আমল করবো নবীর সঙ্গে জান্নাতে যাব স্বামী আপনি যাবেন জান্নাতে আমার সাথে করে নিয়ে যাবেন আল্লাহ আকবার বলেন আল্লাহ আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে আসেন নামাজে এসে সালাম ফিরে চলে যায় বাড়িতে আমার নবী সালাম ফিরে ডাকছে বলে আমার সাহাবীরা রে আমি দেখতেছি আব্দুল্লাহ আনসারী আজ কয়েকটো নামাজ আমি সালাম ফিরে আমি আমার সাহাবীরা আমি দেখতে পাই না সাহাবীরা বলে হুজুর হয়তো দুনিয়ার প্রেমে পড়ে গেছে দুনিয়ার মোহে পড়ে গেছে আমার নবী বললেন সাহাবীরা রে আমার সাহাবীর বিরুদ্ধে কথা বলো না আমি নবী নিজেই খবর নিব কেন সে আসে নাই কেন সে দোরায় চলে যায় না মাস শেষ করে চলে যায় নবী জি চলে গেলেন আস্তে আস্তে করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন নবী যা সালাম দেন বাড়ির আমিনায় সালাম দা সালামু আলাইকুম ইয়া আলম বাড়ি বারবার সালাম দিলেন তিন তিনবার সালাম দিলেন নবীজি একবারও সালামের জবাব নবীজি পাইলেন না কোন মুসলমানের কোন মুমিনের বাড়ি প্রবেশ করতে হলে সালাম লাগবে অনুমতি লাগবে অনুমতি সারা বাড়ির ভিতরে প্রবেশ করা যাবে না এটাও আমার নবীজি শিক্ষা দিয়ে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিলেন না নবী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলে আসলেন পিছন থেকে আনসারী এক দড়ি চলে আসলেন এসে রাসূলুল্লাহর পাশে দাঁড়ায়া সালাম দাও আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী ডাকতে বলে আনসারী রে আমি নবী তিন তিনবার সালাম দিলাম একবার যদি আমার বাড়িতে যাইতেন আমি কেন উত্তর দিই নাই কেন জবাব দিতে পারবো না এটা আপনি দেখলে বলতে পারবো নবী গো আপনি যদি দয়া করে যাইতেন আমার বাড়ির আঙ্গিনে নবী বলে চল সুবহানাল্লাহ বলে নবীজি নিয়ে চলে গেলেন সাহাবী নিয়ে চলে গেলেন বাড়ির ভিতরে যান আনসারি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরজা খুলে দিলেন দরজা খুলে দেখতে পাইলেন ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া নবীজি বললেন সাহাবীরে ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমার বাড়ির আঙ্গিনে আসলেন সালাম দিলেন তখন এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় ছিলাম আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না পণ্ডের মধ্যে কোনো কাপড় ছিল না এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই আল্লাহ নবীর আনসারীরে তুমি কি শুনাইলা আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি ওয়াজ করলেন পাঁচ ওয়াক্ত সালাত ব্যক্তি সময় মতো উক্তি মুতাদাই করতে পারবেন আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন এই ওয়াজটা যখন আমি বাড়ি এসে করলাম আমার বিবি বলে স্বামী রে দুনিয়ার মধ্যে টাকা পয়সা দ্বন্দ্ব লোক কিচ্ছু চাই না একটু সময় করে দিবেন আমি যেন পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজে যাই সালাত আদায় করে যখন আপনি সালাম ফিরেন আমি একটা দড়ি বাড়ি আসি বাড়ি আসিয়া এই গর্তের মধ্যে ঢুকে যাই ঢুকে যে কাপড় খুলে আমার বিবিরে দিই কারণ আমাদের স্বামী স্ত্রী মিলে একখানা কাপড় এই কাপড়টা পরে আমার বিবি নামাজে দাঁড়ায় যায় আপনি যখন মসজিদে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় সঙ্গে সঙ্গে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমি আনসারী ঘরে থাকতে পারি না পাগলের মতো ছুটে চলে যায় আপনার পিছে নামাজ আদায় করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার ফিরে আসি যখন ঘরে আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকি ওই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমার পণ্যের মধ্যে কোনো কাপড় ছিল না এই কারণে আমি সালামের উত্তর দিতে পারি না ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করুন আমার নবী ডাকতে বলে আনসারী রে আমি নবী কথা দিলাম ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে জান্নাতে নিয়ে যাব সাথে করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ একটা
টাকা পুরে নিয়ে আজকে দেখেন চট্টগ্রামের জমিনে যিনি সবচেয়ে গরীব তার কিন্তু এক টাকা পুরে নাই তার দুই চার টাকা পুরে যারা ভিক্ষে করে তার 10 12 টাকা পুরে আছে তাহলে নামাজ নামাজে কোনো সার দেওয়ার মতো ব্যবস্থা নাই নামাজে ওয়ালাসাদা করার মতো কোনো ব্যবস্থা নাই নামাজে ফাঁকি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই যে নামাজ কাপড় ভালো না এটা ভালো না বলার সুযোগ নাই এক কাপড়ে যদি দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে এরকম দরিদ্র চট্টগ্রামের জমিনে কেউ নাই আমার মন বলে বাংলার জমিনেও নাই এই জন্য নামাজ নামাজ এই এই জন্য সর্বপ্রথম নামাজের ফল নামাজের বিচার করবে আমার আল্লাহ আমার সুন্নি ভাইরা শুনে নেন আর এটাও সব কিছু শিক্ষার পিছনে আমার নবী যেদিন নবী মিলাদ শুরু হয়ে গেল আগমন করলেন সেদিন থেকে 63 বছরের জিন্দেগী আমার নবীর জিন্দেগী প্রতিটা জিন্দেগী ধাপে ধাপে প্রতিটা জিন্দেগী আমার উম্মতের জন্য কল্যাণ কারক জোরে জোরে বলেন ঠিক কি না ছোট্ট একটা কথা বলবো সেটা হলো আমার নবীর মিলাদের কথা মিলাদুন নবীর আলোচনা করলে আমি অনেক আলোচনা আমার টিভি টিভিতে দেখছেন ঈদে মিলাদুন নবী নিয়ে অনেক আলোচনা করেছে নবীর আগমনের আসমান জমিন নিয়ে জমিনের মধ্যে নবীর মিলাদ নিয়ে অনেক আলোচনা ইউটিউবের মধ্যে আছে রুলামিনের আলোচনা শুনবেন তবে ব্যবসায়ী ভাইয়ের আলোচনা করেছে আমি আজকে রিজিকের সন্ধানে রিজিকের যে মালিক আমার আল্লাহ এটা একটা প্রমাণ দিয়ে আলোচনা শেষ করার চেষ্টা করব যেহেতু 12:30 বাজতে চললো আপনাদের কষ্ট দিব না আল্লাহু আকবার বলেন আল্লাহ আর যারা বলেন আমি প্রথমে একটা ছন্দ গেয়েছিলাম ছন্দটা হাওয়ার গাড়ি হাওয়ায় চলে কলের গাড়ি কলে চলে তারের গাড়ি বিনা তালে সালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মনে আছে কথাটা এই কথাটা দিয়ে শুরু করেছিলাম এই জন্যই ব্যবসায়ী ভাইরা যেটা আল্লাহ নিজে বলল কাসিম হাবিবুল বন্ধু জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার যারা ব্যবসা করে কার বন্ধু জোরে বলেন যারা কৃষ্ণ দেয় কার বন্ধু যারা এসির মধ্যে শুয়ে থাকে কার বন্ধু তারা আল্লাহর বন্ধু আমি মানতে পারি না আল্লাহ নিজে ঘোষণা করেছেন কাসিম হাবিবুল দিন মজুরি মেহনতকারীরা হলো কার বন্ধু জোরে বলেন কার আজকে যারা কষ্ট করে গায়ের ঘাম ছড়ায় যারা ব্যবসা বাণিজ্য করে হালাল উপার্জনের জন্য পাগল এরা হলো কার বন্ধু যারা ওলাস তারা কার বন্ধু মাস্টার ইবলিসের কার কথা বলেন মাস্টার ইবলিসের আমার ভাইরা সুতরাং আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না ব্যবসায়ী ভাইদের জন্য একটা বোনাস খবর দিয়ে যাই যেহেতু আপনারা এই জন্য বোনাস এই জন্যই বলি আপনারা ব্যবসা করেন আপনারা তো হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী অনেকে জানেন শুনছেন ওটা আমি বলবো না সুলাইমান আলাইহিস সালাম উনি প্রমাণ করেছেন উনি আল্লাহ পাক প্রমাণ করেছে সুলাইমান নবীকে দিয়া যে রিজিক যে আমি কাকে কোন ভাবে খাওয়াইবো কে ভাবে কি করবে এটা প্রমাণ করতে যায় নবী সুলাইমান পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন আর একটু জোরে বলেন নবী সুলাইমান আলাইহিস সালাম কালামুন পাওয়ার দিলেন এমন ক্ষমতা দিলেন পৃথিবীর পশু পাখি দিয়ে দেব দন বাদাতে দাও দনব যা আছে মানব দন সব কিছুর ভাষা বুঝতেন নবী সুলাইমান আলাইহিস সালাম এমন কি হাওয়ার ভাষা বুঝতেন পানির ভাষা বুঝতেন সুবহানাল্লাহ বলেন আমরা তো কোনটাই বুঝি না আমরা কোনটাই বুঝি না রে বাবা ব্যবসায়ী ভাইরা শুনেন নবীর প্রেমের আলোচনা একটু আপনাদের মাঝে চলে যায় কথাটা বলে আমি শেষ করার চেষ্টা করব আমার বন্ধুগণ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে একটা সিংহাসন দান করলেন যার কোনো তেল লাগত না ডিজেল লাগত না হাওয়া লাগত না পেট্রোল লাগত না শুধু হুকুম দিত আর সত্য জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন আরো জোরে বলেন শুধু হুকুম দিত আর রওনা হয়ে যেত সুলাইমান আলাইহিস সালাম আলেমদেরকে কত ভালোবাসতেন আলেমরা তার সিংহাসনের চারিপাশে প্রথম কাতারে আলেমরা বসত তারপর উজির নাজিররা বসত তারপরে এরকম মন্ত্রী যারা আছে এরকম তার যারা সহকারী সকলে ওই সিংহাসনের চারিপাশে বসতেন আলেমদেরকে ইজ্জত দিতেন নবী সুলাইমান আলেমুল আমাদেরকেও ভালোবাসতেন জোরে জোরে বলেন মারহাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম যাইতেছিলেন যাইতে যাইতে প্রথম দেখেন এক কৃষক কৃষক দেখলেন কৃষক মাঠের মধ্যে বসে বসে ধান লাগাইতেছে বা ধান কাটছে
কৃষক এই কি দেখলেন সুলাইমান নবীর সিংহাসনটা দেখে শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কত মহান তুমি সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসন দান করেছো এটা দেখি উড়ে উড়ে যায় সুলাইমান নবীর কানে বাতাসে যায় শব্দ শুনতে পারলেন নবী সুলাইমান চলে আসলেন কৃষকের কাছে কৃষককে বললেন ভাই কৃষক তুমি কি করলা তো আমি শুকরিয়া আদায় করেছি আমার আল্লাহ আল্লাহ পাক কি মহিমা আল্লাহ পাক সুলাইমান নবী বললেন ভাই তুমি সবচেয়ে উত্তম জিকির করেছো কারণ তোমার আল্লাহর প্রশংসা না মাওলার প্রশংসা করে জীবন উত্তম শেষ করতে পারবা না এই জিকির ছাড়বা না সদা সর্বদা সুবহান আলহামদুলিল্লাহ বলবা জোরে জোরে বলেন না সুলাইমান নবী দেখতে দেখতে চলে গেলেন একটা সাগর পারে অনেক বিস্তারিত আলোচনা অল্প একটু কথা বলি যায় সাগরের ধারে দাঁড়ায় রইছে সুলাইমান আলাইহিস সালাম একটা লাঠি হাতের মধ্যে নিয়ে সিংহাসনতে নেমে লাঠি নিয়ে দাঁড়ায় আছে হঠাৎ দেখতে পাইলেন সাগরের ঢেউ উতাল পাতাল করছে হঠাৎ একটা পিপীলিকা পিপীলিকার মুখের মধ্যে একটা শস্য দানা আমার ব্যবসায়ী ভাইরা লক্ষ্য করে শুনবেন আজকে আমরা যারা সুদের মধ্যে জড়িত ঘুষের মধ্যে জড়িত জিনা ব্যবসারের মধ্যে জড়িত এই আলোচনা শোনার পর হয়তো আপনাদের হেদায়েত হতে পারেন কি জানি না তবে সবকিছুর মালিক আমার আল্লাহ সবকিছু থুয়ে চলে যেতে হবে সবকিছু ফেলে থুয়ে চলে যাব কিছু নিয়ে যাব না কবর কিন্তু ডাকছে বারবার আমি আপনি ধরা পড়ে যাব এই জিন্দেগিটা মিশে জিন্দেগির মায়ে পড়ে এমন কোনো অপরাধ করব না কারণ আপনার ছেলে আপনি সুদ খান ঘুষ খান আপনার ছেলে ভাগ নিবে না আপনার বিবি ভাগ নিবে না আপনার এই পাপের ভাগটা আপনার ছেলে নিবে না মেয়ে নিবে না স্ত্রী নিবে না কেউ আপনারা নিবে না পাপের ভাগটা কিন্তু সবাই নিবে সম্পদের ভাগ সবাই ভাগ করবে নিবে কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না সম্পদের ভাগটা ছেলে ভাগে ভাগে করবে বিবি নিবে বিবি নিবে স্ত্রী নিবে ছেলে মেয়ে যারা আছে সবাই ভাগ করে নিবে কিন্তু আপনি যে অন্যায় করেছেন পাপ করেছেন এটার ভাগ বিবি নিবে না ছেলে নিবে না মেয়ে নিবে না প্রতিবেশী নিবে না এই জন্য আমাদের হালাল খাদ্য খাইতে হবে আবার আল্লাহ বলছে ব্যবসাকে আমি হালাল করেছি সুদকে হারাম করেছি সেই ব্যবসায়ী ভাইদের জন্য কথাটা আমি বলে যাই আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে জোরে জোরে বলেন আমিন সুলাইমান আলাইহিস সালাম দেখতে পারিলেন শস্য একটা গালের মধ্যে একটা শস্য দানা লইয়া গো একটা পিপীলিকা সাগরের পারে এসে দাঁড়ায় রইলেন হঠাৎ সাগরের ভিতর থেকে বিশাল একটা ব্যাঙ লাফ দিয়ে উঠে আসলেন আর আসিয়া হা করে তাকে হা করলেন গালটা বড় করলেন পিপীলিকাটা সঙ্গে সঙ্গে গালের মধ্যে ঢুকে গেলেন ঢুকে আর সঙ্গে সঙ্গে ব্যাঙটা বা এক দূরে সাগরের নিচে চলে গেল সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় রইলেন বড় আশ্চর্য হয়ে গেলেন হয়তো ব্যাঙটা রেখে ফেলেছে ব্যাঙটা খেয়ে ফেলেছে পিপীলিকাটি আবার চিন্তা করে পিপীলিটা কেন হাঁটতে হাঁটতে সাগরের কাছে আসলো ওর মুখে একটা দানা নিয়ে আসলেন একটা খাদ্য শস্য নিয়ে আসছেন সেটা তো ব্যাঙ কেন পিপীলিকা খাইলেন না সাগরের পারে কেন আসলেন দাঁড়ায় রইলেন অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন হঠাৎ কিছুক্ষণ পরে দেখলেন ব্যাঙটা আবার সাগরের ভিতর থেকে ভেসে উঠলেন জোরে বলেন আল্লাহু আকবার সাগরের ভিতর থেকে যখন ভেসে উঠলেন আবার সাগরের কূলে আসিয়া যখন হাঁ করলেন গালের ভিতর থেকে পিপীলিকাটা বাইর হয়ে হাঁটতে শুরু করলেন এবার সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলেন দাঁড়াও পিপীলিকারে দাঁড়াও পিপীলিকা দাঁড়ায় গেলেন পিপীলিকা বলেন হুজুর আপনি কি আমাকে ডাকছেন বলে হাঁ পিপীলিকা ডাকতে বলে পিপীলিকারে আমি দেখলাম তুমি একটা শস্য মুখের মধ্যে নিয়া আস্তে আস্তে করে সাগরের পারে আসলাম তোমাকে আবার ওই একটা ব্যাঙের গালের মধ্যে ঢুকে গেলাম আবার ব্যাঙটা দেখলাম তোমাকে ছেড়ে দিল তোমার মুখে আর দানাটা দেখলাম না কিসের জন্য কি হালাত আমাকে বলো বিষয়টা আমি জানতে চাই কেন তুমি ব্যাঙের গালের মধ্যে গেলাম আবার কেন তোমাকে ছেড়ে দিলাম একটু জানতে চাই পিপীলিকা বলেন হে আল্লাহর আল্লাহর নবী নবী সুলাইমান আমি আপনাকে বলতে কি বলবো শুনেন সাগরের তল যে একটা পাথর আছে ওই পাথরের নিচে একটা প্রাণী আছে যেটা একটা পোকা আছে সেই পোকাটা ওখানে জন্মগ্রহণ করেছে আমার আল্লাহ ওখানে তারে পয়দা করেছে ওই পোকাটা বাইর হতে পারে না ওই পাথরের ভিতর থেকে বাইর হওয়ার কোনো রাস্তা নাই চলার মতো রাস্তা নাই আমার এই নিয়োগ দিছে দায়িত্ব দিছে প্রতিদিন আমি জন এই কি করে শস্য দানাগুলো জমিন থেকে কুড়ে নিয়ে আনা আমি নিয়ার জন্য তারে খাওয়ায় আর আমাকে সাগরের নিচে নেওয়ার জন্য দায়িত্ব দিছে ব্যাংডারে প্রতিদিন আমি খাবার বহন করি খাবার বহন করার জন্য আল্লাহ আমাকে নিয়োগ দিয়েছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা
কথা বুঝতে পারছেন নিয়োগ দিছে কারে পিপিলি কারে আল্লাহ সাগরের নিচে পাথরের মধ্যে এমন একটা জায়গা একটা প্রাণী একটা পোকা সেই পোকারে খাওয়াইতেছে আল্লাহ কোন হালাতে আপনি এত সুদঘোষের জন্য এত পাগল কেন আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছে একলাতে চলবেন বাড়ি গাড়ি জমি জমা সংসার কিছু নিতে পারবেন না আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান সবচে আল্লাহ বলে বান্দারে এই জমিন থাকবে না আসমান থাকবে না এই জমিনের মধ্যে পানি থাকবে না বিল্ডিং থাকবে না বাড়ি গাড়ি থাকবে না সব কিছু আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে জোরে বলেন মারহাবা মারহাবা আর একটু জোরে বলেন সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে কে আল্লাহ থাকবে কে আল্লাহ আল্লাহ বলে আমি আমার হাবিবের ভালোবাসা নিয়ে থাকবো এইজন্যই তো সুন্নিরা নবী নবী কইলা পাগল ঠিক সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার সুলাইমান নবী দুটি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আল্লাহ তোমার মহিমা বুঝাবারও জানা তুমি সাগরের নিচে প্রাণীটাকে তুমি কেমনে খাও এটা আমরা বুঝি না সমস্ত মাখলুকাতকে তুমি খাওয়াও এই দায়িত্ব তুমি নিছো রে আল্লাহ তবে তোমার কাছে আমার একটা দাবি আমি সুলাইমান নবী আপনাকে আমি আল্লাহ আপনার মাখলুকাতকে আমি একটু খাওয়াইতে চাই আমি সবাইকে একটু এক বেলা খাওয়াইতে চাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমি এক মাস খেতে দিতে চাই কয় মাস আল্লাহ কয় হবে না না কখনোই না সম্ভব না না কখনোই না মুসলাইমান নবী বলে আল্লাহ 15 দিন দেন কয়না কখনোই না আল্লাহ 10 দিন দেন কয়না হবে না কয় 5 দিন দেন হবে না কয় আল্লাহ 3 দিন দেন হবে না 1 দিন দেন হবে না আল্লাহ আপনি সব প্রাণীকে খাওয়ান আমার তো ক্ষমতা কম নয় আসমান জমিনের ভিতরে জিন জাতি আমার কথা শুনে মানব আমার কথা শুনে সব প্রাণীর ভাষা আমি বুঝি একটু দয়া করে একটা উক্ত খাবারের ব্যবস্থা আমার করার সুযোগ করে দেন আমি খাওয়াই একটু ঋণ শোধ হয়ে আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে রে সুলাইমান নবী আমি তোমাকে হুকুম দিলাম তবে এক উক্ত খানা খাওয়াইবা সুলাইমান নবী খুশি হয়ে গেলেন খুশি হইয়া এলাকার বড় বড় গরুগুলো জবাই করলেন মেষগুলো জবাই করলেন বিশাল খানার ব্যবস্থা করলেন সুবহানাল্লাহ বলেন না সব কিছুর ব্যবস্থা করলেন মাঠকে মাঠ খানা পাকাইলেন খানা পাকায় বিশাল বিশাল দেয়াক বানাইলেন খানা পাকানো হয়ে গেল পাকানোর পর সুলাইমান নবী ডাকতে কয় আল্লাহ এত পরিমাণ খানা পাকাইছি খাওয়াবো কারে আল্লাহ এখন খানা খাওয়ানোর হুকুম আমার দিয়া দেন আমি খানা খাওয়াইব আমার আল্লাহ বলেন সুলাইমান রে একটু ধৈর্য ধরো তুমি সমস্ত প্রাণীকে খাওয়াইতে চাইছো এক বেলা একটু ধৈর্য ধরো আমি এক এক করে পাঠাইব এক একটা জাতিকে পাঠাইব আমার আল্লাহ সাগরের পাশে থেকে ডাক দে বলে সাগরের পান সাগরের মাছ রে তোরে তো প্রতিদিন আমি খাওয়াই তোরে তো সবাই রে আমি খাওয়াই কম পারাই সব কিছুর তো মালিক আমি আল্লাহ আজকে সুলাইমান নবী খানা খাওয়াইবে সাগরের মাছ তোমাদেরকে বললাম তোমরা আগে যাও খেয়ে আসো সাগরের মাছগুলো সব পাগল হয়ে গেলেন খাওয়ার জন্য আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবাই যাওয়ার দরকার নাই সুলাইমান নবী যে খাবার পাঠাইছি একটা মাছের হবে না কারণ সবাই খেতে গেলে সুলাইমান নবী লজ্জা পেয়ে যাবে কারণ তিনি আমার পয়গম্বর ছিল লজ্জা পাকি এটা আমি চাই না তোমাদের মধ্যে সবচেয়ে ছোট মাছ তোমরা সেই মাছটা যাও চলে গেলেন একটা মাছ চলে আসলেন মাছ এসে সুলাইমান নবীকে ডাকতে বলে আল্লাহ নবী পয়গম্বর আপনি নাকি আমাদের খাওয়াইবেন আমি আসছি খানা দেন সুলাইমান নবীকে আগে আমার আল্লাহ বললেন সুলাইমান নবী রে যেহেতু আমি তুমি খানা খাওয়াইতে চাইছো আমি সাগর থেকে একটা মাছ পাঠাইয়া দিলাম একে আগে খানা খাও তারপরে বাকিগুলো খাওয়াইবা আগে রে খাওয়া পেট ভরাও এবার মাছ এসে বলে হে আল্লাহ নবী পয়গম্বর আমাকে খানা দেন জোরে বলেন আল্লাহু আকবার সুলাইমান এর সাল্লাল যখন কি করলেন খানা খার হুকুম দিলেন মাছ এক পাশে খাওয়া শুরু করলো হাজার হাজার ঢেক শত শত ঢেকের খানাগুলো মাছ খেয়ে ফেললেন খেয়ে বলে সুলাইমান নবী গো আপনি কি খাওয়াইলেন আমার তো এখনো নাস্তা হয় নাই এখনো পেটের তিন ভাগের এক ভাগ পড়ে নাই সুলাইমান নবী চোখের পানি ছেড়ে কান্দার কয় কি শুনাইলা কয় হা প্রতিদিন আমার আল্লাহ টন টন খাবার খায় আমার পেটটা ভরায় রাখে একদিনও আমি খোদায় কষ্ট পাই নাই আজকে আপনি আমার কি খানা খাওয়াইলেন এখনো আমার পেট বললো না আরো খাবার দেন সুলাইমান নবী লজ্জা পেয়ে গেলেন ডাক দিয়ে আবার ডাকতে বলে আমার মালিক আমি টন টন খাবার তৈরি করলাম তোমার একটা মাছের পেট ভরাইতে পারলাম না একটা প্রাণীর আমি খাওয়াইতে পারলাম না
আমাকে তুমি লজ্জা দিলা আমার আল্লাহ কায় সুলাইমান রে তুমি জানো না এই সাগরের মধ্যে এমন বড় বড় প্রাণী আছে যারা প্রতিদিন টনটন খাবার লাগে তাদের এগুলো খাওয়ার দায়িত্ব আমার আমি আল্লাহ খাওয়াই সুতরাং তুমি চেষ্টা করো খাওয়াইতে পারবা না যারা সুদখর ঘুষখর তাদের কাছে বলে যায় বাবা সুদ খা ঘুষ খা কিছু টাকা সম্পদ বানাইবে ছেলে ভালো থাকবে না মেয়ে ভালো থাকবে না আপনি হয়তো কিছুদিন সুখে থাকবেন সুখের বাড়িতে থাকবেন সুখের সংসার করবেন গাড়ি বাড়ির মালিক হবেন এর কিন্তু একদিন হিসাব হবে বাবারে দুনিয়ার মধ্যে রিজিকের মালিক আমার আল্লাহ এই আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন আমার আল্লাহ যেভাবে চালায় সেইভাবেই চলেন ইয়া দ্বারা পরকাল হকাল দুটোই শান্তিময় জীবন হবে জোরে জোরে বলেন মারহাবা সুলাইমান আলাইহিস সালাম তওবা করতে লাগলেন কাঁদতে লাগলেন আমার আল্লাহ কা সুলাইমান রে পৃথিবীতে যত মাখলুকাত আছে সবগুলোর খাওয়ানোর দায়িত্ব কার আরো জোরে বলেন কার আল্লাহ আমার ভাইরা সেই মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর বানাইলেন আল্লাহ সেই মানুষগুলো আমরা কত ভুল করতেছি ভুলের মধ্যে আমরা কেউ নাই সবাই ভুলের মধ্যে আছে আল্লাহ বলেন পৃথিবীটা আমি বানাইলাম যেমনি যেমনি তুমি বানাইলে বুঝে নিবেন বাবা কথাগুলো একটু দিলের কান্না লাগে শুনবেন আল্লাহ কয় আসমান আমি যেমনি বানাইল এমনি বান্দা তোরে বানাই নাই ও বান্দা জমিন আমি যেমনি বানাইল এমনি আমি তোরে বানাই নাই কার বান্দার সঙ্গে আল্লাহর কেমন প্রেম একটু বুঝ জানেন দাদু ভাইরা আল্লাহ বলে ফেরেশতা বানাইলাম আমি হুকুম দিয়া ফেরেশতা বলল কুনুর ফাকুন ও মানুষ শুনে নাও আসমান বানাইলাম আমি হুকুম দিয়া জমিন বানাইলাম আমি হুকুম দিয়া সাগর বানাইলাম আমি হুকুম দিয়া এই পৃথিবীর যা কিছু সব কিছু বানাইলাম আমি আল্লাহ শুধু হুকুম দিছি আর হয়ে গেছে বান্দারে তোরে আমি হুকুম দে বানাই না বান্দারে ফেরেশতারে যেরম বানাই না সেমনি তোরে বানাই নাই জিন জাতিরে যেমনি বানাইলাম তেমনি তোরে বানাই নাই আসমান জমিন যেমনি বানাইলাম বান্দাই যেমনি তুমি বানাই নাই ও বান্দা তোরে বানাইলাম আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা আরে সেই ও সেই জীব জন্তু তারা নে মহারামি করে না তারা নাফরমানি করে না আর বান্দারে আদর করে বানাইছে এই বান্দারে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে আল্লাহ কয় আমি জিন বানাইলাম হুকুম দিয়া ফেরেশতা বানাইলাম হুকুম দিয়া জমিন বানাইলাম হুকুম দিয়া আসমান বানাইলাম হুকুম দিয়া পাহাড় বানাইলাম হুকুম দিয়া পাথর বানাইলাম হুকুম দিয়া যা কিছু সব শুধু হুকুম দিছি আর হয়ে গেছে কিন্তু আমি মানব জাতিকে আমার এই মাখলুকাতকে আমি আমার বান্দা বান্দিরে আমি আমার আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে তার মধ্যে বান্দারে তোর কপালটা কত সুন্দর বানাইলাম চোখ দুটি কত সুন্দর বানাইলাম নাকটা কত সুন্দর বানাইলাম মুখটা কত সুন্দর বানাইলাম বান্দারে সেই মুখ দিয়ে কেমনে সুদ খাও সেই মুখ দিয়ে কেমনে ঘুষ খাও সেই হাত দিয়ে কেমনে সুদের টাকা ধরো ঘুষের টাকা ধরো কেমনে ব্যবচার অন্যায় করো ও মুসলমান শুনে নাও শেষ জামানার কথা শুনে নেন বাবা এই কথাটা বলার মানে এই নয় আমি আপনাদের বোঝানোর জন্য শুধু বলতেছি আমার আল্লাহ বল আমার আল্লাহ আমার নবীজি বলছেন এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে মানুষ শুধু ফেতনা করবে আমি যাইলা জামানা আমরা শুনেছি সেই জামানা অতিক্রম করেছি বর্তমান তার সাইতে ওয়ানকার জামানা চলতেছে বাবারে দেখান ইতিহাস শুধু পত্রিকার দিকে তাকাইলে খবরের দিকে তাকাইলে জিনা ব্যবসার অন্যায় জুলুম ব্যবসার আজকে আলেমদের মধ্যে এলিম নাই জালেমের মতো পরে পরিচয় হয়ে গেছে আজকে আলেম হইয়া আলেমের মতো ব্যবহার করি না ওলামে কেরাম যাদের যে রকম ব্যবহার করার দরকার ছিল সেটা করি না আজকে গোটা সমাজ নষ্ট জাতি নষ্ট এ মুসলমান গভীর মনোযোগ নবীজি বলেছেন বাল হুয়া কিলাব এই কথাটা আমি বারবার বলে গেছিলাম আমি ব্যাখ্যা করতে পারি নাই নবী বলছে শেষ জামানার মানুষ হবে এমন কুকুর যেমন মরি পাইলে
সে কাউকে ভাগ দিতে চায় না এই চট্টগ্রামের জমিনে এই বাজারের মধ্যে যদি একটা মরি পায় কুকুর কাউকে ভাগ দিবে না সৈন্য যাইতে বাইরে ঠকাবে খাইতে পারবে না পেটে খাবার ধরবে না তারপরও কাউকে ভাগ দিবে না নবীজি বলছে শেষ জামানার মানুষের স্বভাব হবে কুকুরের মতো ওই মানুষগুলো বাড়ি করবে গাড়ি করবে সম্পদের জন্য ভাই ভাইকে খুন করবে সম্পদের জন্য ভাই বোনকে খুন করবে বাবাকে হত্যা করবে মাকে হত্যা করবে নবীর কথাগুলো হুবহু মেনে লিখেছে আমার কথা হলো মুসলমান গত মুসলিম জাতি হলো আমরা মুসলিম জাতি শুধু কাক বাদাম কুকুর কিন্তু মরি খায় না কাকও কিন্তু মরি খায় কাক একটা সুসংগঠিত প্রাণী কুকাক দেখবেন যদি একটা মরি পায় কাক কাক করে লাকার সব কাককে খবর দেয় কেউ কেউ খায় লেস কেউ খায় পেট কেউ খায় ভুঁড়ি কেউ খায় সব কাকের সব লজ্জা আছে তার যাইতে বাইকে ঠগায় না আর আমরা মুসলমান আমাদের সব লজ্জা নাই আজকে নবীর উম্মত হইয়া কেউ বলি নবী মাটির মানুষ কেউ বলি নবী নূরের মানুষ কেউ বলি নবী আমাদের মতো মানুষ কেউ বলি নবী মরে গেছে কেউ বলতেছি নবী সাধারণ পাবলিক তাহলে আমাদের মতো অপদার্থ মানুষ পৃথিবীর মধ্যে নবী মানলাম না রাসূল মানলাম না আমরা আল্লাহ মানলাম না আমার মতো আপনার মতো নাফরমান বান্দাই পৃথিবীর মধ্যে আর কেউ নাই আমি বলতেছি আপনাদেরকে একটা কথা বলে যাই কে কোন দলের মানুষ কে কোন পীরের মুরিদ দেখার সময় নয় ইসলামের সত্যতে সুল্লার মহব্বত অন্তরে পায়দা করো আর উপবন্ধ হয়ে রাস্তায় নামো দেখবে বাতিলেরা থপ্পর করে কাঁপবে তারা পারবে না অন্যায় করতে জুলুম ব্যবসার দূর হয়ে যাবে অন্যায় দূর হয়ে যাবে শুধু রাসূলের প্রেম যদি অন্তরে নিয়া ময়দানে নামো দেখবা পৃথিবী থেকে চিরতরে অন্যায় অপরাধ পালায়া যাবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন